পার্টিসিপেন্ট আজকে এত কম কেন? অনলি 60? হ্যাঁ, ও আচ্ছা, ঠিক আছে। যে কয়েকদিন আমাদের অনলাইন ক্লাস থাকে আমরা সে কয়েকদিন কন্টিনিউ করি আর কি। হ্যাঁ, শুনতে পাচ্ছেন তো আপনারা আপনারা আমাকে? না, জি স্যার। আচ্ছা। আমরা আজকে এতদিন ধরে আমরা শুধুমাত্র রিউমাটোলজির ইন্ট্রোডাক্টরি ক্লাস করলাম। বিগত 5-6টা ক্লাস শুধুমাত্র ইন্ট্রোডাকশনের উপরে নিলাম। আমরা আজকে স্পেসিফিক ডিজিজের উপরে আপনাদের ক্লাস শুরু করব। স্পেসিফিক বেশ কয়েকটা ডিজিজ আপনাদেরকে পড়তে হবে। তার ভিতর রিউমাটয়েড আর্থ্রাইটিস একটা, সেরোনেগেটিভ আর্থ্রাইটিস এর গ্রুপ পুরোটাই, এসএলই, অস্টিওআর্থ্রাইটিস, গাউট, এই সমস্তগুলো আপনাদেরকে একটু জানা লাগবে আর কি। তো আমরা একটু রিউমাটয়েড আর্থ্রাইটিস এর উপর ওভারভিউ করব। আপনারা জানেন রিউমাটয়েড আর্থ্রাইটিস সম্পর্কে, আমরা অলরেডি এটা সম্পর্কে ডিসকাস করেছি। রিউমাটয়েড আর্থ্রাইটিস এর কি পয়েন্টগুলো সম্পর্কে আমরা একটু দেখি, যে রিউমাটয়েড আর্থ্রাইটিস এর কি 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 পয়েন্ট আছে। এটা একটা মোস্ট কমন একটা ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিস। আমরা জানি যে রিউমাটয়েড আর্থ্রাইটিস হচ্ছে একটা বাইল্যাটারাল সিমেট্রিক্যাল আর্থ্রাইটিস দ্যাট টিপিক্যালি ইনভলভস দ্য স্মল জয়েন্টস এন্ড প্রিডোমিনেন্টলি ইনভলভস দ্য আপার লিম। হ্যাঁ, এন্ড রিউমাটয়েড আর্থ্রাইটিস হ্যাভ বোথ আর্টিকুলার এন্ড এক্সট্রা আর্টিকুলার ম্যানিফেস্টেশন, এবং এটা যত তাড়াতাড়ি অ্যাগ্রেসিভ আমরা ট্রিটমেন্ট শুরু করতে পারবো তত আমরা ভালো আউটকাম পাবো। হ্যাঁ, আসলে রিউমাটয়েড আর্থ্রাইটিসটার অ্যাকচুয়ালি একটা সিস্টেমিক একটা ইনফ্ল্যামেটরি ডিসঅর্ডার, যেটার ইটিওলজিটা আসলে আননোন। হ্যাঁ, এখানে মূলত ইনফ্ল্যামেশন অফ দা সাইনোভিয়াম। আমরা দেখিয়েছি যে সাইনোভিয়াম একটা হচ্ছে মেমব্রেন যেটা কাভারিং থাকে আর্টিকুলার কার্টিলেজ এবং বোনস এর উপরে একটা কাভারিং থাকে। এই কাভারিংটার সাইনোভিয়াল টিস্যু গুলা বিকাম ইনফ্ল্যামড হয় অ্যান্ড প্লোরিফারেট হয় এবং ফর্মিং প্যানাস ফর্মেশন করে। এই প্যানাসটা পরে তখন আপনার বোনস, কার্টিলেজ, লিগামেন্টস এগুলাকে আপনার ইনভেশন করে, ইনভেশন করে ড্যামেজ এবং ডিফর্মিটিস তৈরি করে আর কি। ঠিক আছে, অ্যাকচুয়াল ইটিওলজি এন্ড প্যাথোজেনেসিস আমরা আসলে রিউমাটয়েড আর্থ্রাইটিস এর এখনো পুরোপুরি ইভ্যালুয়েশন করতে পারি নাই বা এখনো জানতে পারি নাই। তো তারপরও ধারণা করা হয় যে এটা একটা মাল্টি ফ্যাক্টোরিয়াল ডিজিজ, যেখানে এইচএলএ, অ্যান্টিজেন, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর এবং সাম অটো অ্যান্টিবডিজ আর রেসপন্সিবল ফর দ্য ডেভেলপমেন্ট অফ ক্লিনিক্যাল সিমটমস। ঠিক আছে, তো এইটাই মূলত আপনার প্যাথোফিজিওলজি। এরপরে আসেন যে প্যানাস বলে একটা শব্দ বললাম, যে শব্দটা আমি বললাম যে একটা ইনফ্লাম সাইনোভিয়াম। এই সাইনোভিয়ামটা যখন থিকেন্ড হয়ে যায় বগি ডিউমাটাস এন্ড ডেভেলপস দ্য ভিলিয়াস প্রজেকশন এন্ড দিস প্রলিফারেটিভ সাইনোভিয়াম ইজ কল্ড প্যানাস এন্ড ইজ ক্যাপেবল অফ ইনভেটিং বোনস এন্ড কার্টিলেজ এন্ড কজিং ডিস্ট্রাকশন অফ দ্য জয়েন্টস। আপনারা জানেন যে রিউমাটয়েড আর্থ্রাইটিসের জয়েন্ট ডিস্ট্রাকশন হয়, এবং ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সেলস ইন দ্য প্যানাস কন্ট্রিবিউটিং টু কার্টিলেজ ডিস্ট্রাকশন, এটা হচ্ছে ফাইব্রোব্লাস্ট লাইক এক ধরনের সাইনোভাইসাইট থাকে, যেটা টিউমার ক্যাপেবল অফ টিস্যু ইনভেশন করে আর কি। হ্যাঁ, এখানে একটা ছোট্ট মেকানিজম দেখানো হয়েছে, এই পিকচারটা আপনাদের ডেভিডসনে আছে। পিকচারটা একটু হিজিবিজি হিজিবিজি দেখে মনে হতে পারে যে অনেক মাথা গরম লাগতে পারে, কিন্তু এখানে কিছু কিছু সাইটোকাইন্স, ইন্টারলিউকিনস, টিউমার নেক্রোসিস ফ্যাক্টর এগুলোর প্রোডাকশন গুলো দেখানো হয়েছে এবং এগুলো কিভাবে কাজ করে তার উপরে দেখানো হয়েছে। ম্যাক্রোফেজ থেকে কি কি সাইটোকাইন্স তৈরি হয়, ইন্টারলিউকিন 6 কোথা থেকে তৈরি হয়, টিএনএফ ফ্যাক্টর কি কোথা থেকে তৈরি হয়, ঠিক আছে, বি সেলের ফাংশন কি, কারণ আমরা যখন রিউমাটয়েড আর্থ্রাইটিস এর যে ড্রাগস গুলা পড়বো সেই ড্রাগস গুলা কিন্তু এইসব সাইটোকাইন্স এবং টিউমার নেক্রোসিস ফ্যাক্টর বা বি সেল এগুলোর উপরে কাজ করে। কারণ রিউমাটয়েড আর্থ্রাইটিস এর দুইটা ইম্পর্টেন্ট ড্রাগস আমরা যখন বায়োলজিক্যাল এজেন্ট পড়বো তখন রিটুক্সিম্যাব, টসিলিজুম্যাব, আমরা জানি যে টসিলিজুম্যাব অনেক বেশি পরিমাণে বর্তমানে কোভিড এরাতে আমরা ইউজ করছি, রিটুক্সিম্যাব, অ্যাবেটাসেপ্ট, এরকম বিভিন্ন কিছু বায়োলজিক্স ড্রাগস এর নাম পড়বো যে বায়োলজিক্স ড্রাগস গুলো এই মেকানিজমে আমাদের কাজ করে আর কি। তো এই ছবিটা একটু কমপ্লেক্স, আমরা পরে যখন আবার ড্রাগস পড়বো, ড্রাগস গুলো পড়ার সময় আমরা আবার এই ছবিটাতে একটু ব্যাক করে আসবো। এখন আসেন যে আমরা আসলে রিউমাটয়েড আর্থ্রাইটিস। হ্যাঁ,
আমরা এখন আসবো যে আসলে আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিস কিভাবে ডায়াগনোসিস করব। হ্যাঁ, তো এই রিউমাটয়েড আর্থ্রাইটিস ডায়াগনোসিস করার জন্য আমাদের গোটা ওয়ার্ল্ডে বলতে পারেন যে তিনটা রিউমাটোলজিক্যাল সোসাইটি আছে। একটা হচ্ছে আমেরিকান কলেজ অফ রিউমাটোলজি, একটা হচ্ছে আপনার ইউরোপিয়ান লিগ এগেইনস্ট রিউমাটিজম, আর একটা হচ্ছে আমাদের অ্যাপলার, এশিয়া প্যাসিফিক লিগ এগেইনস্ট রিউমাটিজম। তো অ্যাপলার, এশিয়ার, ইউলার, বেশ তিনটা ওয়ার্ল্ডের ফেমাস তিনটা অর্গানাইজেশন আছে। এবং আপনারা অলরেডি জানেন যে এশিয়া প্যাসিফিক লিগ এগেনস্ট রিউমেটিজম, যেটার বর্তমান প্রেসিডেন্ট আমাদের প্রফেসর সৈয়দ আতিকুল হক স্যার। সো এরকম ওয়ার্ল্ডের তিনটা অর্গানাইজেশন বডি আছে, একটা হচ্ছে আমেরিকান কলেজ অফ রিউমাটোলজি, একটা হচ্ছে ইউরোপিয়ান লিগ এগেনস্ট রিউমেটিজম। এই দুটো সবচেয়ে শক্তিশালী বডি। এশিয়ান বডিটা আমাদের এখনো অতটা শক্তিশালী না, যারা এখন পর্যন্ত কোনো গাইডলাইন বা ওইভাবে প্রকাশ করছে না, কিন্তু এশিয়ার এবং ইউলার অনেক শক্তিশালী দুটো অর্গানাইজেশন। এবং এরা কম্বাইনলি 2010 সালে রিউমাটয়েড আর্থ্রাইটিস এর উপরে তারা একটা ক্লাসিফিকেশন ক্রাইটেরিয়া তৈরি করেছে, ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া বা ক্লাসিফিকেশন ক্রাইটেরিয়া তৈরি করেছে। এই ক্লাসিফিকেশন ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে আমরা সাধারণত এই ডিজিজ গুলা ডায়াগনোসিস করে থাকি। ইউজুয়ালি ক্লাসিফিকেশন ক্রাইটেরিয়া গুলো বা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া গুলো আমরা সাধারণত রিসার্চ পারপাসে ইউজ করা হয়, তবে এগুলো আমরা ক্লিনিক্যালিও ইউজ করি এবং ক্লিনিক্যালিও বেশি ইউজফুল। রিসার্চ পারপাসে এই জন্য ইউজ করা হয় যে এই ধরনের ক্রাইটেরিয়া গুলা ইউজ করলে অনেক পিপলকে আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিস এর আন্ডারে নিয়ে আসতে পারি, না হলে আমাদের জন্য রিউমাটয়েড আর্থ্রাইটিস ডায়াগনোসিস করা ডিফিকাল্ট হয়ে যায়। ঠিক এসএলইডিও কিন্তু দেখবেন যে সিস্টেমিক লুপাস এরিথ্রোমিওসিস আমরা যখন পড়বো তখন দেখবেন যে তারও কিছু ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া আছে। ঠিক আছে, যখন একটা ডিজিজ নির্দিষ্ট দু একটা সিমটম দিয়ে ডায়াগনোসিস করা যায় না, তখন আমরা তাদের জন্য এরকম কিছু ডায়াগনোস্টিক ক্রাইটেরিয়া ইউজুয়ালি ফিট করে থাকি আর কি। তো এখানে 2010 সালে এসিআর এবং ইউলার দুটা কম্বাইনলি তারা রিউমাটয়েড আর্থ্রাইটিস এর একটা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া তৈরি করেছে। এর আগে শুধুমাত্র এসিআর এর আমেরিকান কলেজ অফ রিউমাটোলজির ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া ছিল, ওইটার উপর ভিত্তি করে রিউমাটয়েড আর্থ্রাইটিস ডায়াগনোসিস করা হতো। কিন্তু বর্তমানে 2010 সালের পর থেকে এই কম্বাইন্ড এসিআর এবং ইউলার ক্লাসিফিকেশন ক্রাইটেরিয়াটা ইউজ করা হয়। এই ক্রাইটেরিয়াতে মোট চারটা সাবহেডিং আছে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন 1, 2, 3। নাম্বার 1 হচ্ছে জয়েন্ট ইনভলভমেন্ট, নাম্বার 2 হচ্ছে সেরোলজি, নাম্বার 3 হচ্ছে অ্যাকুট ফেজ রিঅ্যাক্টেন্ট, এন্ড নাম্বার 4 হচ্ছে ডিউরেশন অফ সিমটমস। এই বক্সটা খুব মনোযোগ সহকারে দেখবেন, এই বক্সটাতে কিছু খুঁটিনাটি পয়েন্ট আছে, যে পয়েন্ট গুলো আমি আপনাদের সামনে হাইলাইট করব। জয়েন্ট ইনভলভমেন্ট, জয়েন্ট ইনভলভমেন্ট এর পাশে দেখেন ব্র্যাকেটে একটা কথা লেখা আছে, সোলেন অর টেন্ডন জয়েন্ট অন এক্সামিনেশন অথবা সাইনোভাইটিস অন আল্ট্রাসাউন্ড অথবা এমআরআই। আমরা অলরেডি আমাদের ইন্ট্রোডাক্টরি ক্লাসে ইনভেস্টিগেশন সম্পর্কে যখন আলোচনা করেছিলাম তখন আমরা আল্ট্রাসোনোগ্রাফি, মাসকুলোস্কেলেটাল আল্ট্রাসোনোগ্রাফি এবং এমআরআই সম্পর্কে যখন বলেছিলাম তখন বলছিলাম যে যে সমস্ত সাইনোভাইটিস গুলা ক্লিনিক্যালি ডায়াগনোসিস করা যায় না, সেই সমস্ত সাইনোভাইটিস গুলাকে ডায়াগনোসিস করার জন্য আমাদের আল্ট্রাসোনোগ্রাফি এবং এমআরআই করা প্রয়োজন হয় আর কি। তো সোলেন অর টেন্ডার জয়েন্ট অন এক্সামিনেশনে যদি আপনি ক্লিনিক্যাল এক্সামিনেশনে যদি পান সেটাও হবে, অথবা সাইনোভাইটিস অন আল্ট্রাসোনোগ্রাফি করে যদি আপনি ডায়াগনোসিস করেন সেটাও আপনারা জয়েন্ট ইনভলভমেন্ট হিসেবে কাউন্ট করবেন। এখন এই জয়েন্ট ইনভলভমেন্টের সাব হেডিং এ দেখেন যে আপনার সাব হেডিং আছে হচ্ছে 1, 2, 3, 4, 5 পাঁচটা সাব হেডিং, এবং আপনি এখানে ম্যাক্সিমাম দিতে পারবেন হচ্ছে 5। আবার দেখেন পয়েন্টের দিকে তাকান আপনারা একটু ডান দিকে, প্রথমে পয়েন্ট শুরু হয়েছে 0, তারপরে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, 9, 5। এই জায়গায় কিন্তু একটা প্রবলেম আছে। হ্যাঁ, এই 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 জিনিসটা একটু খেয়াল করেন যে প্রথমে 0, 1, 2, 3, 4 কে কিন্তু এখানে অমিট করা হয়েছে, তারপরে হচ্ছে 5। তো আমরা জয়েন্ট ইনভলভমেন্টের প্রথম এরা দেখি, প্রথম পয়েন্টটা হচ্ছে 1 মিডিয়াম টু লার্জ জয়েন্ট ইনভলভমেন্ট। মিডিয়াম টু লার্জ জয়েন্ট বলতে বোঝানো হয়েছে শোল্ডার, হিপ, এলবো, নি, অ্যাঙ্কেল, এই জয়েন্ট গুলো ইনভলভমেন্ট হলে আপনার পয়েন্ট হচ্ছে 0। তার মানে দেখেন এটাতে কি বোঝানো হয়েছে যে স্মল জয়েন্ট ইনভলভমেন্ট ইজ দা ম্যান্ডেটরি থিংস বা প্রি রিকুইজাইট ফর ডায়াগনোসিস অফ রিউমাটয়েড আর্থ্রাইটিস। স্মল জয়েন্ট যদি ইনভলভমেন্ট না হয় তাহলে রিউমাটয়েড আর্থ্রাইটিস ডায়াগনোসিস করার ক্ষেত্রে আপনাকে 100 বার চিন্তা করতে হবে। নাম্বার 2 পয়েন্ট হচ্ছে কি, 2 টু 10 মিডিয়াম টু লার্জ জয়েন্ট,
যত বড় মিডিয়াম টু লার্জ জয়েন্ট ইনভলভমেন্ট হয়েছে 2 থেকে 10টা, কিন্তু তারপরেও আপনি পয়েন্ট পাচ্ছেন মাত্র 1। তারপরে 3 নম্বরে দেখেন আসেন 1, 2, 3 স্মল জয়েন্ট, 1, 1 থেকে 3টা স্মল জয়েন্ট ইনভলভমেন্ট, এবং সেগুলো যদি এমসিপি হয়, মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল, প্রক্সিমাল ইন্টারফ্যালেঞ্জিয়াল, 2 to 5 এমটিপি মেটাডার্সোফ্যালেঞ্জিয়াল, অর রিচ জয়েন্ট যদি ইনভলভমেন্ট হয় উইথ অর উইদাউট লার্জ জয়েন্ট ইনভলভমেন্ট। শুধু যদি একাই রিচ জয়েন্ট ইনভলভমেন্ট হয় তাও কিন্তু আপনি 2 পয়েন্ট পেয়ে যাবেন। তাহলে রিচ জয়েন্টের ইনভলভমেন্ট কত সিগনিফিকেন্ট, অন্য আর্থ্রাইটিসে কিন্তু রিচ জয়েন্টের ইনভলভমেন্ট খুব কম, খুব কম। রিউমাটয়েড আর্থ্রাইটিসে রিচ জয়েন্টের ইনভলভমেন্ট খুবই বেশি এবং এটা খুবই সিগনিফিকেন্ট একটা জিনিস। এই জন্য দেখেন অর দিয়ে রিস্ট উইথ অর উইদাউট লার্জ জয়েন্ট ইনভলভমেন্ট, তাহলে রিস্টকে কত গুরুত্বপূর্ণ স্থানে এখানে দেওয়া হয়েছে এবং তার জন্য তাকে 2 পয়েন্ট দেওয়া হয়েছে। পরে হেডিংটা দেখেন, যখন 4 থেকে 10টা স্মল জয়েন্ট ইনভলভমেন্ট হইলো উইথ অর উইদাউট লার্জ জয়েন্ট, লার্জ জয়েন্ট ইনভলভমেন্ট থাক বা না থাক, 4 থেকে 10টা যখনই স্মল জয়েন্ট ইনভলভমেন্ট হয়ে গেল পয়েন্ট হয়ে গেল আরো বেশি, 3 পয়েন্ট হয়ে গেল। আর 10-এর বেশি জয়েন্ট ইনভলভমেন্ট আছে কিন্তু অ্যাটলিস্ট একটা স্মল জয়েন্ট আছে, তাহলে কিন্তু পয়েন্ট হয়ে গেল 5। তাহলে স্মল জয়েন্টের গুরুত্ব টোটাল এটাতে অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। বায়োলেটারাল সিমেট্রিক্যাল স্মল জয়েন্ট ইনভলভমেন্ট, এটা হচ্ছে প্রিডোমিনেন্টলি আপার লিম ইনভলভমেন্ট, এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ রিউমাটয়েড আর্থ্রাইটিস। এবং এই তার সাথে যদি আপনার রিচ জয়েন্ট ইনভলভমেন্ট থাকে তাহলে সেটাও একটা ক্যারেক্টারিস্টিক ফাইন্ডিং। তাহলে এখানে সর্বোচ্চ 5 পয়েন্ট পাচ্ছে, 4 পয়েন্টের কোনো ঘর নাই। হ্যাঁ আচ্ছা, নেক্সট আছে আমরা হচ্ছে সেরোলজি। আমরা জানি যে আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিসে কয়েকটা সেরোলজিক্যাল টেস্ট করি, একটা হচ্ছে রিউমাটয়েড ফ্যাক্টর এবং এসিপিএ। হ্যাঁ, এসিপিএ সম্পর্কে আমরা বিস্তারিত পড়ছি। তো এই সেরোলজিতে আমাদের 3টা পয়েন্ট আছে কিন্তু নাম্বারিং শুরু হয়েছে আবার 0, 2 এবং 3 থেকে। 0, 2 এবং 3 থেকে, অর্থাৎ নেগেটিভ আরএ ফ্যাক্টর বা নেগেটিভ এসিপিএ থাকলে 0 পয়েন্ট, লো পজিটিভ রিউমাটয়েড ফ্যাক্টর অথবা লো পজিটিভ এসিপিএ, এসিপিএ যদি লেস দেন 3 টাইমস অফ দ্য নর্মাল আপার লিমিট থাকে, নর্মাল আপার লিমিটের 3 গুণের কম যদি থাকে তাহলে 2 পয়েন্ট, আর যদি 3 গুণের বেশি থাকে তাহলে 3 পয়েন্ট পাবে। ঠিক আছে, তার মানে এখানে বোঝা যাচ্ছে যে এই সমস্ত সেরোলজিক্যাল টেস্টের টাইটার যত বেশি, আপনার রিউমাটয়েড আর্থ্রাইটিস হওয়ার প্রবণতা বা এক্সটেন্সিভ ডিজিজ বা ডিস্ট্রাকটিভ ডিজিজ হওয়ার প্রবণতা তত বেশি। এরপরে আসেন হচ্ছে অ্যাকিউট ফেজ রিঅ্যাকট্যান্ট। আমরা 2টা অ্যাকুট ফেজ রিঅ্যাকট্যান্ট এখানে রিউমাটয়েড আর্থ্রাইটিস আলোচনা করছিলাম, একটা হচ্ছে সিআরপি এবং আরেকটা হচ্ছে ইএসআর। আমরা সিআরপি এবং ইএসআর সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি, কখন সিআরপি বাড়ে কখন ইএসআর বাড়ে, দুটার মধ্যে কি পার্থক্য, দুটা কিভাবে আমরা ইউটিলাইজ করব, এগুলো সম্পর্কে অলরেডি ডিসকাশন হয়ে গেছে। তাহলে নর্মাল সিআরপি এবং নর্মাল ইএসআর থাকলে আমাদের 0 পয়েন্ট, অ্যাবনর্মাল ইএসআর এবং অ্যাবনর্মাল সিআরপি থাকলে আমাদের 1 পয়েন্ট। এন্ড ফাইনালি হচ্ছে ডিউরেশন অফ সিমটমস, লেস দেন 6 উইকস থাকলে 0 পয়েন্ট, মোর দেন অর ইকুয়াল টু সিক্স উইকস থাকলে আমরা 1 পয়েন্ট পাব। এই ডিউরেশন অফ সিমটমটা আমি আপনাদের এর আগেও বলেছিলাম যে আমরা ভাইরাল আর্থ্রাইটিস থেকে রিমোটার আর্থ্রাইটিস কে ডিফারেন্সিয়েট করার জন্য এই 2টা পয়েন্ট ইউজ করি। ভাইরাল আর্থ্রাইটিস গুলো ইউজুয়ালি আপ টু 6 উইকস পর্যন্ত প্রসেস করতে থাকে, কিন্তু এই ইনফ্লামেটরি আর্থ্রাইটিস গুলো ইউজুয়ালি সাধারণত মোর দেন 6 উইকস পারসিস্ট, 6 উইকসের বেশি ডিউরেশন। এখন আমরা নেক্সট ইয়েটা দেখি যে এই ক্রাইটেরিয়া দিয়ে আমরা কিভাবে কি দেখব। এই ইউলার ক্রাইটেরিয়া টু বি ক্লাসিফাইড অ্যাজ হ্যাভিং আরএ, এ পেশেন্ট মাস্ট স্যাটিসফাই 6 অর মোর পয়েন্ট আউট অফ 10 পয়েন্ট। টোটাল স্লাইডটাতে আমাদের দেখেন 5, 3, 8, আর একে 9, আর একে 10 পয়েন্ট ম্যাক্সিমাম এই এই এটাতে একজন পেশেন্ট 10 পয়েন্ট পেতে পারে। এই 10-এর মধ্যে যদি কেউ 6 বা তার অধিক পয়েন্ট পায় তাহলে আমরা তাকে রিউমাটয়েড আর্থ্রাইটিস হিসেবে ডায়াগনোসিস করব। এবং পরের লাইনটা দেখেন, দ্য ক্রাইটেরিয়া ডেমনস্ট্রেট 82% সেন্সিটিভিটি এন্ড 61% স্পেসিফিসিটি অফ আরএ হোয়েন কম্পেয়ার উইথ কন্ট্রোল সাবজেক্টস এন্ড নন আরএ রিউমেটিক ডিজিজ। তার মানে হচ্ছে এই ক্রাইটেরিয়া 82% পিপলকে আপনার রিউমাটয়েড আর্থ্রাইটিসের আন্ডারে নিয়ে আসতে পারে, তার ভিতর 61% পিপলকে একেবারে কনফার্মেটরি ডায়াগনোসিস করতে পারে।
তাহলে যে সমস্ত এই যে 82% পেশেন্টকে সে রিউমাটয়েড আর্থ্রাইটিসের আন্ডারে নিয়ে আসলো, এবং তাহলে দেখেন যে এখানে আরো 28% পেশেন্ট বাকি থাকে। তার মানে কি যে 28% বাকি আছে তাদেরকে তাহলে রিউমাটয়েড আর্থ্রাইটিস নিয়ে নাই। ধরেন যে কারো আমি একটা একটা পেশেন্টের আগে আমি আপনাকে আপনাদেরকে এক্সাম্পল দিলাম যে কারো একটা সিঙ্গেল আপনার কাছে আসছে রিজ জয়েন্ট ইনভলভমেন্ট নিয়ে আসছে, একটা রিজ জয়েন্ট ইনভলভমেন্ট নিয়ে আসছে, অন্য সব ইনভেস্টিগেশন অন্য সব প্যারামিটার নর্মাল। এই পেশেন্টটার হয়তো দেখবেন যে 6 মাস বা 1 বছর পরে দেখবেন যে আবার অ্যাবনর্মাল সিআরপি, অ্যাবনর্মাল ইএসআর আর আরএ ফ্যাক্টর এই সমস্ত জিনিসগুলো পজিটিভ হয়ে আছে। সো ইনিশিয়ালি এই পলিআর্থ্রাইটিস গুলা মনো আর্থ্রাইটিস নিয়েও প্রেজেন্ট করতে পারে, অন্য প্যারামিটার গুলা সবগুলো নর্মাল থাকতে পারে। এই জন্য বলা হয়েছে যে এই ডায়াগনস্টিক ক্রাইটেরিয়াটার 82% সেন্সিটিভিটি আছে এবং 61% স্পেসিফিসিটি আছে। ঠিক আছে, তাহলে এই ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া দিয়ে যে আমরা সবসময় 100% ডায়াগনোসিস করতে পারবো তা কিন্তু না। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আমাদের ক্লিনিক্যাল জাজমেন্ট হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। সেই ক্লিনিক্যাল জাজমেন্ট গুলো কি, আপনার কাছে যদি মনে হয় যে এটা ইনফ্লামেটরি আর্থ্রাইটিস, আপনার কাছে যদি মনে হয় যে এটা ইনফ্লামেটরি আর্থ্রাইটিস, তাহলে এটা ইনফ্লামেটরি আর্থ্রাইটিস। এই জন্য রিউমাটোলজিতে ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স এবং ক্লিনিক্যাল ডায়াগনোসিস এর গুরুত্ব হচ্ছে অনেক বেশি। ঠিক আছে, এখানে আমাদেরকে আজকের এই এতটুক পর্যন্ত পার্ল কি, পার্ল হচ্ছে মোস্ট অফ দ্য পেশেন্ট অফ আর এ হ্যাভ সিমেট্রিক্যাল পলিআর্থ্রাইটিস দ্যাট ইনভলভ দ্য স্মল জয়েন্টস অফ দ্য হ্যান্ড, এমসিপি, পিআইপি, রিস্ট এবং ফিট জয়েন্টের ভিতরে মেটাটার্সোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট। এই জয়েন্ট গুলা যদি এমসিপি, পিআইপি এবং এমটিপি এবং রিস্ট এই জয়েন্ট গুলা যদি আপনার ইনভলভমেন্ট না থাকে, তাহলে ইন ক্লিনিক্যাল প্র্যাকটিস দ্য ডায়াগনোসিস অফ আর এ শুড বি কোশ্চেন্ড ইন পেশেন্ট হু ডোন্ট হ্যাভ এনি সিমেট্রিক্যাল স্মল জয়েন্ট আর্থ্রাইটিস অ্যান্ড দোজ হু আর সেরো নেগেটিভ। অর্থাৎ যাদের আর এ ফ্যাক্টর, তারপরে হচ্ছে এসিপিএ এই সমস্ত নেগেটিভ, আবার স্মল জয়েন্ট ইনভলভমেন্ট নাই, হ্যাঁ এই সমস্ত এমসিপি, পিআইপি বা এমটিপি জয়েন্ট ইনভলভমেন্ট নাই, এই সমস্ত পেশেন্টকে রিউমাটয়েড আর্থ্রাইটিস হিসেবে ডায়াগনোসিস করতে গেলে আপনাকে যথেষ্ট কাঠখড় পড়াইতে হবে। ঠিক আছে, এখন আসেন আদার কি কি ডিজিজ আপনার রিউমাটয়েড আর্থ্রাইটিস এর সাথে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস তৈরি করতে পারে। এখানে একগাদা ডিজিজ আছে, আপনাদের এতগুলোর দিকে তাকানোর দরকার নেই। আমরা তিনটা জিনিস নিয়ে আপনাদের সাথে আমরা এখানে আলোচনা করব। একটা হচ্ছে সেরোনেগেটিভ স্পন্ডাইলো আর্থ্রাইটিস, 2 নম্বর হচ্ছে এসএলই সিস্টেমিক লুপাস এরিথেমাটোসাস, এবং অনেক সময় হচ্ছে দেখা যায় যে এমসিটিডি মিক্সড কানেক্টিভ টিস্যু ডিসঅর্ডার। এই তিনটা হচ্ছে আমার আর মূল ডিফারেনশিয়াল ডায়াগনোসিস অফ রিউমাটয়েড আর্থ্রাইটিস। নাম্বার 1 হচ্ছে সেরোনেগেটিভ আর্থ্রাইটিস, নাম্বার 2 হচ্ছে এসএলই, এবং নাম্বার 3 হচ্ছে আমরা মিক্সড কানেক্টিভ টিস্যু ডিসঅর্ডার। যদি এই পেশেন্টটা 15 থেকে 45 বছর বয়সের একজন ইয়াং ফিমেল পেশেন্ট হয়, তাহলে আমার প্রথম ডিফারেনশিয়াল ডায়াগনোসিস চলে আসবে হচ্ছে সিস্টেমিক লুপাস এরিথেমাটোসাস। আর এর একটা ইম্পর্টেন্ট ডিফারেনশিয়াল ডায়াগনোসিস হচ্ছে সিস্টেমিক লুপাস এরিথেমাটোসাস। আবার যদি এটা মেল পেশেন্ট হয়, তাহলে আমার ডিফারেনশিয়াল ডায়াগনোসিস সেরোনেগেটিভ স্পন্ডাইলো আর্থ্রাইটিস আগে চলে আসবে। এবং এই সেরোনেগেটিভ স্পন্ডাইলো আর্থ্রাইটিস এর ভিতরে আমরা বেশ কয়েকটা ভাগ পড়ছি। একটা হচ্ছে অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস, আইবিডি রিলেটেড আর্থ্রাইটিস, রিয়েক্টিভ আর্থ্রাইটিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস। এই সোরিয়াসিস এর মধ্যে সোরিয়াটিক আর্থ্রাইটিস এর ভিতরে আবার কয়েকটা সাব ডিভিশন আছে। তার ভিতর একটা হচ্ছে সোরিয়াটিক আর্থ্রাইটিস এর একটা ভ্যারাইটি হচ্ছে রিউমাটয়েড প্যাটার্ন অফ সোরিয়াটিক আর্থ্রাইটিস। এই রিউমাটয়েড প্যাটার্ন অফ সোরিয়াটিক আর্থ্রাইটিস হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস এর একটা হচ্ছে ইম্পর্টেন্ট ডিফারেনশিয়াল ডায়াগনোসিস, কারণ ওইখানে শুধুমাত্র র‍্যাশ থাকে, সোরিয়াসিস আর্থ্রাইটিস এর র‍্যাশ থাকে, আর রিউমাটয়েড আর্থ্রাইটিস এর সোরিয়াটিক আর্থ্রাইটিস এর র‍্যাশ থাকে না। ঠিক আছে, এবং রিউমাটয়েড আর্থ্রাইটিস এর যে সেরো পজিটিভিটি থাকে, বিশেষ করে আর এ সিপিএ পজিটিভ থাকে, আর আমরা যখন সেরোনেগেটিভ আর্থ্রাইটিস এর আর যখন সোরিয়াটিক ভ্যারাইটি অফ এটা আলোচনা করব, তখন দেখবেন যে ওই জায়গাটাতে আপনার আর এ এবং এসিপিএ এই দুইটা সাধারণত নেগেটিভ থাকে। আর আরেকটা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস আমরা আলোচনা করলাম, সেটা হচ্ছে মিক্সড কানেক্টিভ টিস্যু ডিসঅর্ডার। এই মিক্সড কানেক্টিভ টিস্যু ডিসঅর্ডার হচ্ছে দুইটা বা তিনটা হচ্ছে আপনার কানেক্টিভ টিস্যু ডিসঅর্ডার যদি একত্রে অবস্থান করে, তাহলে এটা এমসিটিডি বলে, মিক্সড কানেক্টিভ টিস্যু ডিসঅর্ডার। হ্যাঁ, আমরা মোটামুটি 4টা কানেক্টিভ টিস্যু ডিসঅর্ডারের যদি প্রেজেন্স একসাথে পাই, তাহলে সেটাকে মিক্সড কানেক্টিভ টিস্যু ডিসঅর্ডার বলা হয়। অর্থাৎ একসাথে আর এ, এসএলই, সিস্টেমিক স্ক্লেরোসিস এবং ডার্মাটোমায়োসাইটিস, এই 4টা জিনিস যদি একসাথে থাকে, তখন আমরা তাকে এমসিটিডি বলি, মিক্সড কানেক্টিভ টিস্যু ডিসঅর্ডার।
তো এইরকম কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমাদের দুই তিনটা ডিজিজ একসাথে ওভারল্যাপ অবস্থায় থাকে বা এরকম কানেক্টেড টিস্যু মিক্সড অবস্থায় থাকে আর কি। অর্থাৎ এই সমস্ত ডিসঅর্ডার গুলা সোললিও থাকতে সোললি প্রেজেন্ট থাকতে পারে অথবা আলাদা আলাদা ভাবেও প্রেজেন্ট থাকতে পারে। এই জন্য রিউমাটয়েড আর্থ্রাইটিস এর ডিফারেনশিয়াল ডায়াগনোসিস হচ্ছে যদি ফিমেল পেশেন্ট হয় সেই ক্ষেত্রে আমরা এসএলই বলবো, যদি মেল পেশেন্ট হয় সেই ক্ষেত্রে আমরা হচ্ছে সেরোনেগেটিভ আর্থ্রাইটিস বলবো। এবং আরেকটা বোথ মেল এন্ড ফিমেল দুই ক্ষেত্রেই আমরা এমসিটিডি আমাদের একটা ইম্পর্টেন্ট ডিফারেনশিয়াল ডায়াগনোসিস। এখন যদি একটু এপিডেমিওলজি সম্পর্কে আমরা একটু আলোচনা করি, তাহলে এপিডেমিওলজিতে দেখবেন যে এটা সারা বিশ্বের সব অল রেসেস সবারই বেশি পরিমাণে হয়। সেক্স ডিস্ট্রিবিউশন যদি বলেন তাহলে এটা ফিমেলদের বেশি হয়, 2:3:1, এবং ইউজুয়ালি এজ হচ্ছে 40-60 ইয়ার্স এর মধ্যে হয়, এবং মেল পেশেন্টরা আর একটু ওল্ডার এজে হয় আর কি। হ্যাঁ, মহিলাদের বেশি হয় এবং 40-60 বছর বয়সে এটা সাধারণত বেশি হয়, তবে আরো আর্লি এজেও এটা হতে পারে আর কি। হ্যাঁ, এর আগে আমরা এটা রিউমাটয়েড আর্থ্রাইটিস অস্টিওআর্থ্রাইটিস এক্সরে পড়ানোর সময় আমরা এটা দেখাইছি। এখন আসেন যে আর্টিকুলার ম্যানিফেস্টেশন ছাড়াও রিউমাটয়েড আর্থ্রাইটিস এর আমাদের কিছু নন আর্টিকুলার ম্যানিফেস্টেশন আছে, অর্থাৎ এক্সট্রা আর্টিকুলার কিছু ম্যানিফেস্টেশন আছে। এই এক্সট্রা আর্টিকুলার ম্যানিফেস্টেশন গুলো কি কি? কিছু জেনারেল ম্যানিফেস্টেশন আছে এবং কিছু স্পেসিফিক সিস্টেম ওয়াইজ ম্যানিফেস্টেশন আছে। হ্যাঁ, এই জেনারেল ম্যানিফেস্টেশনের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে একটা ফিভার, যখনই জয়েন্ট পেইন বাড়বে বা ইয়ে হবে তখনই কিন্তু আপনার পেশেন্টের জ্বর আসবে, তার সাথে লিম্ফ্যাডেনোপ্যাথি পাওয়া যেতে পারে। হ্যাঁ, ওয়েট লস, ফ্যাটিক, এই সমস্ত ইয়েগুলা থাকে। কিছু ডার্মাটোলজিক্যাল ইনভলভমেন্ট থাকে, পামারি রেথেমা নোডিউল থাকে আমাদের, রিউমাটয়েড নোডিউল ভাস্কুলাইটিস পাওয়া যায়। হ্যাঁ, চোখে কিছু ইনভলভমেন্ট পাওয়া যায়, যেমন হচ্ছে স্ক্লেরাইটিস, এপিস্ক্লেরাইটিস, এবং পালমোনারি ইনভলভমেন্ট হয়। হ্যাঁ, প্লুরাইটিস নোডিউল হয়, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ হয়, ঠিক আছে, ব্রঙ্কিওলাইটিস অবলিটারেন্টস হয়, এবং কার্ডিয়াক কিছু ইনভলভমেন্ট হয়। হ্যাঁ, কার্ডিয়াক পেরিকার্ডাইটিস, মায়োকার্ডাইটিস, করোনারি আর্টারির মধ্যে ভাস্কুলাইটিস হয়, নোডিউলস হয় অন কার্ডিয়াক ভালভস, এবং কিছু নিউরোমাসকুলার ইনভলভমেন্ট হয়। হ্যাঁ, পেরিফেরাল নিউরোপ্যাথি হয়, মনোনিউরোটিস মাল্টিপ্লেক্স হয়, এন্ট্রাপমেন্ট নিউরোপ্যাথি হয়। হ্যাঁ, এবং হেমাটোলজিক কিছু ইনভলভমেন্ট হয়, যেমন ফেলটিস সিনড্রোম, এবং দেয়ার আর সাম লিম্ফোমাস দ্যাট আর অ্যাসোসিয়েটেড উইথ রিউমাটয়েড আর্থ্রাইটিস। এবং আদার্স কিছু কমপ্লিকেশনস ইয়ে হয়, যেমন অ্যামাইলয়েডোসিস, অস্টিওপোরোসিস, এবং রিউমাটয়েড আর্থ্রাইটিস এর সাথে অনেক সময় সগ্রেন সিনড্রোম একটা অ্যাসোসিয়েটেড থাকতে পারে। দিস আর দ্য ইম্পর্টেন্ট এক্সট্রা আর্টিকুলার ম্যানিফেস্টেশন অফ রিউমাটয়েড আর্থ্রাইটিস। তো যখন আমরা ক্লিনিক্যালি একটা পেশেন্টকে রিউমাটয়েড আর্থ্রাইটিস হিসেবে ডায়াগনোসিস করব, তখন কিন্তু আমরা এই সমস্ত এক্সট্রা আর্টিকুলার ম্যানিফেস্টেশন আছে কিনা সেগুলো আমরা কিন্তু খোঁজ করব। ঠিক আছে, তার স্কিনে কোনো ইনভলভমেন্ট আছে কিনা, আই এ কোনো ইনভলভমেন্ট আছে কিনা, পালমোনারি কোনো ইনভলভমেন্ট আছে কিনা, কার্ডিয়াক কোনো ইনভলভমেন্ট আছে কিনা, নিউরোমাসকুলার কোনো ইনভলভমেন্ট আছে কিনা, হেমাটোলজিক্যাল কোনো ইনভলভমেন্ট আছে কিনা, এই সমস্ত জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা এই ফাইন্ডিংস গুলো খুঁজে দেখার চেষ্টা করবো আর কি। আরেকটা জিনিস সবসময় মনে রাখবেন যে অল ইনফ্লামেটরি আর্থ্রাইটিস ইজ অ্যাসোসিয়েটেড উইথ এ কমন কমপ্লিকেশন দ্যাট ইজ অস্টিওপোরোসিস। সবগুলো ইনফ্লামেটরি আর্থ্রাইটিসে সাধারণত অস্টিওপোরোসিস এর প্রবণতা অনেক বেশি পরিমাণে বেড়ে যায়। এই জন্য সমস্ত ইনফ্লামেটরি আর্থ্রাইটিস এর যখনই আমরা ট্রিটমেন্ট শুরু করব, এই ট্রিটমেন্টে কিন্তু সবাইকে আমরা অস্টিওপোরোসিস এর প্রোফাইলেক্সিস দিয়ে ট্রিটমেন্ট শুরু করব। হ্যাঁ, এটা আমরা যখন ট্রিটমেন্ট আলোচনা করব তখন আমরা বলবো আর কি। এখানে আমি একটা ইম্পর্টেন্ট শব্দ আপনাদের সামনে উচ্চারণ করলাম, সেটা হচ্ছে রিউমাটয়েড নোডুল, যেটা একটা ইম্পর্টেন্ট ডার্মাটোলজিক্যাল ম্যানিফেস্টেশন। অনেক সময় এটা লাংসেও পাওয়া যায় এবং স্কিনও পাওয়া যায়। এই রিউমাটয়েড নোডুলটা হচ্ছে একটা সাবপেরিটোনাল নোডুল দ্যাট হ্যাভ ক্যারেক্টারিস্টিক হিস্টোলজি অফ সেন্ট্রাল এরিয়া অফ ফিব্রিনয়েড নেক্রোসিস থাকে এন্ড সারাউন্ডেড বাই এ জোন অফ এলংগেটেড হিস্টিওসাইটস এন্ড পেরিফেরাল লেয়ার অফ সেলুলার কানেক্টিভ টিস্যু থাকে। এখন মাঝখানে একটা সেন্ট্রাল নেক্রোসিস থাকে এবং তার চারপাশে ইলংগেটেড হিস্টিওসাইটস থাকে আর কি। ঠিক আছে, এইটা সাধারণত ইউজুয়ালি 20-35% আরএ পেশেন্টকে পাওয়া যায়, এবং যে সমস্ত আরএ পেশেন্টের ইউজুয়ালি সিভিয়ার ডিজিজ থাকে এবং যে মডারেট ফ্যাক্টর পজিটিভ থাকে তাদের ক্ষেত্রেই সাধারণত এই নোডুলগুলা পাওয়া যায় আর কি। ঠিক আছে, নোডুল পাওয়া গেলে আরএ পজিটিভ হওয়ার চান্স অনেক বেশি এবং সিভিয়ার ডিজিজ হওয়ার চান্স অনেক বেশি থাকে আর কি। ঠিক আছে, এটা অনলি হচ্ছে 20-35% অফ পেশেন্টের ক্ষেত্রে পাওয়া যায়। এবং রিউমাটয়েড নোডুলের হিস্টোলজিটা যদি আমরা দেখি তাহলে এটা একটা হচ্ছে সেন্ট্রাল এরিয়া অফ ফিব্রিনয়েড নেক্রোসিস থাকে যেটা সারাউন্ডেড বাই হিস্টিওসাইট থাকে আর কি। এটা কোথায় পাওয়া যায়? অ্যাকচুয়ালি এটা পাওয়া যায় হচ্ছে এক্সটেনসর সারফেস অফ দ্য ফোর আর্ম।
extensor surface of the forearm, olecranon bursa over the joints and over the pressure point, jemon sacrum, occiput, heel, এগুলাতে সাধারণত পাওয়া যায়। আমরা সাধারণত এক্সটেনসর সার্ফেস অফ দ্য ফোরআর্মে খোঁজ করি, অলিক্রেনন বার্সার ওখানে ওই জায়গাটাতে খোঁজ করি, ওভার দ্য জয়েন্টস খোঁজ করি, ওভার দ্য প্রেসার পয়েন্ট যেমন স্যাক্রাম এরিয়াতে খোঁজ করি, অক্সিপিটে খোঁজ করি, হিলের ওই সাইডটাতে খোঁজ করি এবং ফ্রিকোয়েন্টলি ডেভেলপ এন্ড এনলার্জ হোয়েন দ্য পেশেন্টস আরএ ইজ অ্যাক্টিভ এন্ড মে রিজলভ হোয়েন দ্য ডিজিজ অ্যাক্টিভিটি ইজ কন্ট্রোল। তাহলে ডিজিজ অ্যাক্টিভিটি যত বাড়বে এই নোডুলের সংখ্যাও তত বাড়বে, তত এনলার্জ হতে থাকবে। ডিজিজ অ্যাক্টিভিটি রিজলভ হয়ে গেলে আপনার নোডুলের সংখ্যাও কমে যাবে এবং এটাও নোডুলের সাইজও কমে যাবে আর কি। ঠিক আছে, রিমোটর আর্থ্রাইটিসের একটা ইম্পর্টেন্ট কমপ্লিকেশন বা রিমোটর আর্থ্রাইটিসের একটা ইম্পর্টেন্ট হেমাটোলজিক্যাল কমপ্লিকেশন হচ্ছে, এটাকে বলা হয় হচ্ছে ফেলটিস সিনড্রোম। এটা আমরা একটা এক্সট্রা আর্টিকুলার ম্যানিফেস্টেশনের মধ্যে দেখাইলাম, যেখানে রিমোটর আর্থ্রাইটিসের পেশেন্টের স্প্লোমেগালি থাকে এবং লিউকোপেনিয়া থাকে। হ্যাঁ, ফেলটিস সিনড্রোম কাকে বলে, এটা সিন 1% পেশেন্ট অফ আরএফ হু হ্যাভ আরএফ এবং সাবকুটানিয়াস নোডুল থাকে এবং এক্সট্রা আর্টিকুলার ম্যানিফেস্টেশন থাকে। ঠিক আছে, এবং এই সমস্ত ফেলটিস সিনড্রোমের পেশেন্টের সাধারণত লিউকোপেনিয়া হয়, নিউট্রোপেনিয়া থাকে, 2000 এর নিচে থ্রম্বোসাইটোপেনিয়া থাকে। হ্যাঁ, ঠিক আছে, এবং মেজর কমপ্লিকেশন অফ ফেলটিস সিনড্রোম হচ্ছে বিভিন্ন ব্যাকটেরিয়াল ইনফেকশন। তাহলে ফেলটিস সিনড্রোম আরএ পেশেন্টের সাথে যখন স্প্লেনোমেগালি এবং লিউকোপেনিয়া থাকে তখন আমরা ফেলটিস সিনড্রোম ইউজুয়ালি চিন্তা করে থাকি আর কি। ঠিক আছে, নেক্সট আসেন, ডু এনি মার্কারস হেল্প ইন প্রেডিক্ট if an RA patient will have severe disease and a poor prognosis, অর্থাৎ কি কি জিনিস থাকলে একটা রিমোটার আর্থ্রাইটিসের সিভিয়ার ডিজিজ হবে এবং পোর প্রগনোসিস হবে, এই জিনিসগুলো আমরা একটু দেখি। ঠিক আছে, যেমন জেনারেলাইজড পলি আর্থ্রাইটিস ইনভলভিং স্মল এন্ড লার্জ জয়েন্ট, স্মল এবং লার্জ জয়েন্ট ইনভলভমেন্ট করছে এবং জয়েন্টের সংখ্যা অনেক বেশি, 13 থেকে 20টা টোটাল জয়েন্ট হয়েছে, তার বুঝবেন যে তার প্রগনোসিস ভালো না, তার ডিজিজের অ্যাক্টিভিটি ভালো না। এক্সট্রা আর্টিকুলার ম্যানিফেস্টেশন স্পেশালি নোডুল এবং ভাস্কুলাইটিস যদি থাকে তাদের প্রগনোসিস খারাপ এবং এগুলো সিভিয়ার ডিজিজ ইন্ডিকেট করে। পারসিস্টেন্টলি ইলেভেটেড ESR এবং CRP, ESR এবং CRP যদি পারসিস্টেন্টলি ইলেভেটেড থাকে তাহলে বুঝবেন যে এই ডিজিজটা অ্যাগ্রেসিভ এবং এই ডিজিজটার প্রগনোসিস ভালো না। আর এর সাথে যদি মানে রিউমাটয়েড আর্থ্রাইটিসের সাথে যদি ENA পজিটিভিটি থাকে সেটারও আপনার প্রগনোসিস আবার খারাপ। এবং রেডিওগ্রাফিক ইরোশন উইথিন 2 years অফ ডিজিজ অনসেট, অর্থাৎ ডিজিজ শুরু হওয়ার 2 বছরের মধ্যে যদি দেখা যায় যে এক্সরে করলে যদি দেখা যায় যে রেডিওগ্রাফিক ইরোশন পাওয়া যাচ্ছে তাহলে সেটাও কিন্তু একটা ব্যাড প্রগনোস্টিক ফ্যাক্টর। HLA-DR4 যদি পজিটিভ থাকে কারো, আমরা বললাম যে HLA একটা হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিসেবে কাজ করে রিমোটর আর্থ্রাইটিসের প্যাথোফিজিওলজিতে, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর HLA একটা গুরুত্বপূর্ণ ইয়ে ছিল, তার ভিতর HLA-DR4 যে জেনেটিক মার্কার যাদের পজিটিভ থাকে তাদের হচ্ছে ডিজিজ প্রগনোসিসটা হচ্ছে ডিজিজ সিভিয়ারিটি বেশি থাকে এবং প্রগনোসিসটা পোর থাকে। এবং এডুকেশন লেভেল বলা হয়েছে 11 গ্রেডের নিচে। ঠিক আছে, কারণ 11 গ্রেডের নিচে যারা থাকে তারা সাধারণত ইউজুয়ালি ম্যানুয়াল ওয়ার্কার বেশি হয় আর কি। হ্যাঁ, যাদের পড়াশোনা কম লেখাপড়া কম থাকে তারা সাধারণত ম্যানুয়াল ওয়ার্কার বেশি হয় এবং যাদের এডুকেশন লেভেল অনেক হাই থাকে তারা ম্যানুয়াল ওয়ার্কার কম হয়। হ্যাঁ, সো ম্যানুয়াল ওয়ার্কারদের এদের জয়েন্ট ড্যামেজ হওয়ার প্রবণতা বেশি থাকে এবং তাদের রিমোটয়েড আর্থ্রাইটিস হলে সাধারণত তাদের ডিজিজ সিভিয়ারিটি এবং প্রগনোসিসটা পোর থাকে। তাহলে এই সমস্ত কয়েকটা জিনিস যদি আমরা দেখি যে যত বেশি নাম্বার অফ জয়েন্ট ইনভলভমেন্ট হবে তত ডিজিজ সিভিয়ারিটি বেশি, এক্সট্রা আর্টিকুলার ম্যানিফেস্টেশন যদি থাকে তাহলে তার ডিজিজ সিভিয়ারিটি বেশি, স্পেশালি যদি নোডিউল এবং ভাস্কুলাইটিস যদি থাকে, এবং পারসিস্টেন্টলি রাইজ যদি ESR এবং CRP থাকে, ENA পজিটিভিটি যদি থাকে এবং ডিজিজ অনসেট হওয়ার 2 বছরের মধ্যে যদি আপনার রেডিওগ্রাফিক ইরোশন থাকে তাহলেও আপনার এগুলা সিভিয়ারিটি ইন্ডিকেট করে। এছাড়া HLA-DR4 যদি পজিটিভ থাকে এবং কারো যদি এডুকেশন লেভেল 11 গ্রেডের নিচে হয় অর্থাৎ তারা হচ্ছে ইউজুয়ালি ম্যানুয়াল লেভার, তাদের ক্ষেত্রেও আপনার ডিজিজ সিভিয়ারিটিটা ইউজুয়ালি বেশি হয়। এখানে আরেকটা শব্দ আপনাদের আসবে হচ্ছে সেরোনেগেটিভ আরএ, যেটা আমি একটু আগে আপনাদেরকে বললাম যে টার্মটা পেশেন্ট আইডেন্টিফাই করা হয় যে ওই সমস্ত পেশেন্টে আরএ পেশেন্ট বাট যাদের রিউমাটয়েড ফ্যাক্টর নেগেটিভ এবং ACPO নেগেটিভ। ঠিক আছে, ACPO নেগেটিভ এই সমস্ত পেশেন্টকে বলা হয় হচ্ছে সেরো নেগেটিভ আরএ।
আর এ পেশেন্ট রিউমাটয়েড আর্থ্রাইটিস, আপনার ক্লিনিক্যালি মনে হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস, কিন্তু আপনি যখন ইনভেস্টিগেশন করতে গেলেন তখন রিউমাটয়েড ফ্যাক্টর নেগেটিভ এবং অ্যান্টি সিসিপি অ্যান্টিবডি করতে গেলেন সেটাও নেগেটিভ। এই সমস্ত পেশেন্টকে আমাদের সাধারণত আমরা সেরো নেগেটিভ রিউমাটয়েড আর্থ্রাইটিস হিসেবে ডায়াগনোসিস করি। তো যখন আমরা এই সমস্ত পেশেন্টকে সেরো নেগেটিভ আরআই হিসেবে ডায়াগনোসিস করি, তখন কিন্তু আমরা অল্টারনেটিভ যে সমস্ত ডিফারেনশিয়াল ডায়াগনোসিস থাকে, যেমন সোরিয়াটিক ভ্যারাইটি অফ রিউমাটয়েড ভ্যারাইটি অফ সোরিয়াটিক আর্থ্রাইটিস, এসএলই, এই সমস্ত অল্টারনেটিভ ডায়াগনোসিস গুলো কিন্তু তখন আমাদের মাথায় থাকে যে আমরা ওই সমস্ত ডায়াগনোসিস গুলো মিস করতেছি কিনা। তো সেরোনেগেটিভ আর রিউমাটয়েড আর্থ্রাইটিস তখনই বলবো যখন আমরা এই পেশেন্ট গুলাকে ক্লিনিক্যালি আমাদের কাছে রিউমাটয়েড আর্থ্রাইটিস মনে হবে, কিন্তু আমরা কোনো ইনভেস্টিগেশন করে আরএ এবং অ্যান্টিসিসিপি এই সমস্ত মার্কার যখন নেগেটিভ পাবো তখন আমাদেরকে সেরোনেগেটিভ আরএ হিসেবে ডায়াগনোসিস করতে হবে। যদিও আমরা এটাকে সেরোনেগেটিভ আরএ হিসেবে ডায়াগনোসিস করবো, কিন্তু তারপরেও আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এই পেশেন্ট গুলার এসএলই বা সেরোনেগেটিভ আর্থ্রাইটিস এর কোনো ডায়াগনোস্টিক গিয়ে আমরা মিস করতেছি কিনা, এটা আমাদেরকে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে আর কি। ঠিক আছে, এখন আসেন যে একটা ইনিশিয়াল ইভালুয়েশন আমরা আরএ পেশেন্টের কিভাবে ইনিশিয়াল ইভালুয়েশন করব। ইনিশিয়াল ইভালুয়েশনে আমরা বেশ কিছু ইনিশিয়াল ইভালুয়েশনে ইয়ে করতে পারি। একটা হচ্ছে তার মর্নিং স্টিফনেস কিরকম আছে, ডিগ্রি অফ পেইন কেমন, ফ্যাটিক কেমন, ফাংশনাল স্ট্যাটাস কেমন, এগুলো সাধারণত আমরা অ্যাসেস করি আর কি। ঠিক আছে, ফাংশনাল স্ট্যাটাস যার ভিতরে তার প্রেজেন্স অফ অর অ্যাবসেন্স অফ এক্সট্রা আর্টিকুলার ম্যানিফেস্টেশন আছে কিনা এগুলো আমরা দেখি। সাধারণত রেডিওগ্রাফি করার চেষ্টা করি, কিছু ল্যাবরেটরি ইনভেস্টিগেশন আমরা অলরেডি পড়ছি যে ইএসআর, সিআরপি, লিভার ফাংশন, রিনাল ফাংশন, ইউরিন অ্যানালাইসিস, রিউমাটয়েড ফ্যাক্টর এন্ড অ্যান্টিসিসিপি অ্যান্টিবডি, আপনারা জানেন এই ইনভেস্টিগেশন গুলো সবগুলাই আমরা অলরেডি রিউমাটয়েড আর্থ্রাইটিস এর ক্ষেত্রে আলোচনা করছি আর কি। এখন আসেন হচ্ছে ট্রিটমেন্ট, দ্য মেইন কম্পোনেন্ট অফ ট্রিটমেন্ট অফ রিউমাটয়েড আর্থ্রাইটিস এর। হ্যাঁ, ট্রিটমেন্ট এন্ড এই টোটাল ট্রিটমেন্টটাকে রিউমাটয়েড আর্থ্রাইটিস এর ট্রিটমেন্টটাকে আমরা কি কি সাব গ্রুপে ভাগ করতে পারি। হ্যাঁ, আপনাকে যদি বলা হয় যে একটা রিউমাটয়েড আর্থ্রাইটিস এর পেশেন্ট কে আপনি কিভাবে ম্যানেজ করবেন, তখন আপনি বলবেন যে স্যার এই কয়েকটা হেডিং এ আপনাকে আলোচনা করতে হবে। যে স্যার ফার্স্ট হচ্ছে পেশেন্ট এডুকেশন এন্ড কাউন্সিলিং, নাম্বার টু ফিজিওথেরাপি, নাম্বার থ্রি হচ্ছে অকুপেশনাল থেরাপি, নাম্বার ফোর হচ্ছে পোডিয়াট্রি এন্ড চিরোপডি, নাম্বার থ্রি হচ্ছে, নাম্বার ফাইভ হচ্ছে মেডিকেশন, নাম্বার সিক্স হচ্ছে নন মেডিকেল পেইন, নাম্বার সেভেন হচ্ছে সার্জারি। তাহলে দেখেন মেডিকেশনটা কত নিচে, প্রথমে হচ্ছে পেশেন্ট এডুকেশন এন্ড কাউন্সিলিং, তারপরে হচ্ছে ফিজিওথেরাপি, তারপরে হচ্ছে অকুপেশনাল থেরাপি, তারপরে হচ্ছে পোডিয়াট্রি এন্ড চিরোপডি, তারপরে হচ্ছে মেডিকেশন, তারপরে হচ্ছে নন মেডিকেল পেইন ম্যানেজমেন্ট এন্ড লাস্ট অফ অল হচ্ছে সার্জারি। তাহলে এই যে প্যাটার্নটা দেখাইলাম, এই প্যাটার্নটা কিন্তু নট অনলি ইটস অ্যাপ্লিকেবল ফর রিউমাটয়েড আর্থ্রাইটিস বাট অলসো অ্যাপ্লিকেবল ফর অল ইনফ্লামেটরি আর্থ্রাইটিস এন্ড নন ইনফ্লামেটরি আর্থ্রাইটিস, অর্থাৎ অস্টিও আর্থ্রাইটিস, এসএলই, সেরোনেগেটিভ আর্থ্রাইটিস, যেটাই আপনি ডায়াগনোসিস করেন না কেন প্রত্যেকটারই এইরকম একটা সাবহেডিং হবে। অর্থাৎ এখানে এক নম্বরে আপনাকে পেশেন্ট এডুকেশন কাউন্সিলিং বলতে হবে, ফিজিওথেরাপি বলতে হবে, অকুপেশনাল থেরাপি বলতে হবে, যদি আপনার পায়ের ইনভলভমেন্ট থাকে সেই ক্ষেত্রে পোডিয়াট্রি এন্ড চিরোপডি এই এই টার্মটা ইউজ করতে হবে, না হলে যদি ফুটের ইনভলভমেন্ট না থাকে তাহলে আমরা এই পয়েন্টটা অ্যাভয়েড করতে পারি আর কি। যেমন সব আর্থ্রাইটিসে কিন্তু ফুট ইন ফুট জয়েন্ট গুলো ইনভলভমেন্ট হয় না, সেক্ষেত্রে আমরা পোডিয়াট্রি এবং চিরোপডিটা কিন্তু আমরা অ্যাভয়েড করতে পারি আর কি। এবং থার্ড পয়েন্ট হচ্ছে মেডিকেশন, নন মেডিকেল পেইন ম্যানেজমেন্ট এবং সার্জারি। এডুকেশন আমরা কি কি বিষয়ে এডুকেশন করব, ঠিক আছে, এই পেশেন্ট ডিজিজ এই ডিজিজটা সম্পর্কে পেশেন্টকে এডুকেশন করব, ডিজিজের মেকানিজমটা সম্পর্কে সামান্য একটু আমরা ইয়ে করব, এটা কি কি ম্যানিফেস্টেশন হতে পারে, আর্টিকুলার এক্সট্রা আর্টিকুলার ম্যানিফেস্টেশন কি কি হতে পারে, প্রোগনোসিস কেমন, সিভিয়ারিটির মার্কার গুলা কি কি, কি কি ট্রিটমেন্ট অপশন আছে, ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো নিয়ে পেশেন্টকে একটু কাউন্সেলিং করতে হবে। ফিজিওথেরাপির মধ্যে এক্সারসাইজ আছে, কিছু জয়েন্ট প্রোটেকশন আছে, অকুপেশনাল থেরাপির মধ্যে অ্যাডাপ্টেশন আছে, এইডস আছে, স্প্লিন্টস আছে কিছু, ঠিক আছে, আর মেডিকেশনের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে পেইন কন্ট্রোলের জন্য কিছু মেডিকেশন থাকে এবং ডিজিজ কন্ট্রোলের জন্য কিছু মেডিকেশন থাকে। আমরা পরে এই পেইন কন্ট্রোল এবং ডিজিজ কন্ট্রোলের মেডিকেশন গুলো নিয়ে আলাদাভাবে আলোচনা করব। এবং নন মেডিকেল কিছু পেইন ম্যানেজমেন্টের বিষয় থাকে, যেমন টেন্স থেরাপি, আকুপাংচার, সাইকোথেরাপি, সার্জারি, এবং কিছু কিছু জায়গায় আপনার জয়েন্ট রিপ্লেসমেন্ট এবং আর্থ্রোডিসিস বা টেন্ডন রিলিজ, রিপেয়ার, এই সমস্ত করারও প্রয়োজন হইতে পারে আর কি। তো এই কয়েকটা মূল হেডিং হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস এর ট্রিটমেন্টের কমপ্লিকেশন। রিউমাটয়েড আর্থ্রাইটিস এর ট্রিটমেন্ট লিখলেই যে প্রথমে আপনি ওষুধ দিয়ে ট্রিটমেন্ট শুরু করবেন, হ্যাঁ তা কিন্তু না। হ্যাঁ, এই বিষয়গুলো আপনাকে প্রত্যেকটাও একটু একটু করে টাচ করে যাইতে হবে।
এখন আসেন যে ফার্মাকোথেরাপি অফ রিউমাটয়েড আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস এর কি কি ফার্মাকোথেরাপি আছে আর কি। হ্যাঁ, ফার্মাকোথেরাপির ভিতরে ইম্পর্টেন্ট হচ্ছে পেইন রিলিফ। পেইন রিলিফ করার জন্য আমার সিম্পল অ্যানালজেসিক্স আছে, এনএসিএক্স আছে, ডিজিজ মডিফাইং আমার কিছু ড্রাগ আছে, বায়োলজিক্যাল কিছু থেরাপিজ আছে এবং ফর ডিজিজ কমপ্লিকেশন। তাহলে ফার্মাকোথেরাপি গুলোকে আমরা হচ্ছে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে পেইন পেইন রিলিফ করা, আর একটা হচ্ছে আপনার ডিজিজ কন্ট্রোল করা। তো এই পেইন রিলিফের ভিতরে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যানালজেসিক্স আমরা ইউজ করতে পারি, সিম্পল অ্যানালজেসিক ইউজ করতে পারি, এনএসিআরএস ইউজ করতে পারি, এবং ডিজিজ মডিফাইং ড্রাগ। ডিজিজ মডিফাইং ড্রাগ এর ভিতরে আমরা এখানে গ্লুকোকর্টিকয়েড ব্যবহার করি, মেথোট্রেক্সিট ব্যবহার করি, সালফাসালাজিন ব্যবহার করি, হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহার করি, লিফ্লুনামাইড ব্যবহার করি এবং কিছু বায়োলজিক্যাল থেরাপিস আমরা ব্যবহার করি। এই এর আগে যে চার্টটা আপনাকে আমরা দেখাইলাম যে অ্যান্টি টিএনএফ, অ্যান্টি টিএনএফ এর ভিতরে আমরা ইম্পর্টেন্ট ওষুধ দেখাইলাম, ইটানারসেপ্ট, ইনফ্লিক্সিম্যাব, অ্যাডালিমুম্যাব। হ্যাঁ, এগুলো খুব একটু নামগুলো একটু কঠিন। অ্যান্টি বি সেল আমরা দেখাইলাম যে বি সেলের উপরে একটা ওষুধ কাজ করে, সেটা হচ্ছে রিডুক্সিম্যাব, ঠিক আছে। আবার IL-1 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, সেটা হচ্ছে অ্যানাকিননা, ঠিক আছে। আবার IL-6 একটা অ্যান্টাগনিস্ট আছে, সেটা হচ্ছে টসিলিজুম্যাব, ঠিক আছে। এবং ডিজিজ কমপ্লিকেশনের জন্য আমার কিছু কিছু ট্রিটমেন্ট অপশন আছে, যেমন এনিমিয়া কারেকশনের জন্য আমরা আয়রন, ইরাইথোকোয়েটিন ব্যবহার করতে পারি, অস্টিওপোরোসিস প্রিভেনশনের জন্য আমরা সাধারণত ক্যালসিয়াম, ভিটামিন ডি, বিসফসফোনেট এগুলা ব্যবহার করে থাকি, ভাস্কুলাইটিস এর জন্য যদি রিউমাটয়েড আর্থ্রাইটিস এর কমপ্লিকেশন হিসেবে ভাস্কুলাইটিস হয় তাহলে আমরা গ্লুকোকর্টিকয়েডস, সাইক্লোফসফামাইডস এগুলা ব্যবহার করে থাকি, অ্যামাইলোইডোসিস হলে এটার জন্য আমরা কিছু ওষুধ ব্যবহার করে থাকি। তাহলে এই ফার্মাকোথেরাপি গুলাকে আমাদের আবার এই কয়েকটা সাবহেডিং এ ভাগ করতে হবে। একটা পেইন রিলিফের জন্য অ্যানালজেসিক এনএসএস, ডিজিজ মডিফাইং কিছু ড্রাগস আছে, বায়োলজিক্যাল কিছু থেরাপি আছে এবং ডিজিজ কমপ্লিকেশনের জন্য আমার কিছু চিকিৎসা আছে। এই কয়েকটা হেডিং এ আমরা এই ফার্মাকোথেরাপিটাকে যে মডার আর্থারিস এর ভাগ করে নিব, তাহলে আমাদের জন্য মনে রাখাটা সুবিধা হবে যে পেইন রিলিফের জন্য আমরা সাধারণত অ্যানালজেসিক্স এবং এনএসএস ব্যবহার করব, ডিজিজ মডিফাইং এর জন্য আমরা মেথোট্রেক্সেট, সালফাসালাজিন, হাইড্রোক্সিক্লোরোকুইন, লিউফ্লুনামাইড, গ্লুকোকর্টিকয়েডস এগুলো ব্যবহার করব, এবং বায়োলজিক্যাল এজেন্টের ভিতরে আমরা ইম্পর্টেন্ট হচ্ছে অ্যান্টি টিএনএফ আলফা, হ্যাঁ, যেমন অ্যাডালিমুম্যাব, ইটানারসেপ্ট, অ্যান্টি বি সেল রিডুক্সিম্যাব ব্যবহার করব, IL-1 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট হচ্ছে অ্যানাকিননা ব্যবহার করব, IL-6 অ্যান্টাগনিস্ট হচ্ছে টসিলিজুম্যাব ব্যবহার করব। হ্যাঁ, এবং ফর ডিজিজ কমপ্লিকেশন ইউজুয়ালি আমরা এনিমিয়ার জন্য আয়রন, ইরাইথোপোয়েটিন ব্যবহার করতে পারি, অস্টিওপোরোসিস এর জন্য ক্যালসিয়াম, ভিটামিন ডি, বিসফসফোনেট এগুলো ব্যবহার করব, ভাস্কুলাইটিস এর জন্য গ্লুকোকর্টিকয়েড, সাইক্লোফসফামাইড ইউজ করব, এবং অ্যামাইলোইডোসিস যদি ডেভেলপ করে তাহলে আমরা সাধারণত কিছু থেরাপি ব্যবহার করে থাকি, যেমন ক্লোরামবিউসল এবং ক্লোরামবিউসিল এবং অ্যান্টি টিএনএফ আলফা থেরাপি। সো দিস আর দ্য মেইন হেডিংস অফ ফার্মাকোথেরাপি অফ রিউমাটয়েড আর্থ্রাইটিস। আপনি যদি এই পয়েন্টস গুলো মনে রাখতে পারেন তাহলে দেখবেন যে প্রত্যেকটারই একটা না একটা করে ইম্পর্টেন্ট তথ্য আপনি এখানে লিখতে পারছেন আর কি। হ্যাঁ, এক্সট্রা আর্টিকুলার ম্যানিফেস্টেশন ছকটা আপনাদের ইয়েতে দেওয়া আছে, ডেভিডসনে দেওয়া আছে। হ্যাঁ, এক্সট্রা আর্টিকুলার আমি এর আগে আপনাদেরকে এক্সট্রা আর্টিকুলার ম্যানিফেস্টেশনটা দেখাইছি, কিন্তু এই ছকটা আপনাদের ডেভিডসনে আছে আর কি। হ্যাঁ, ডেভিডসনের এটা এক্সট্রা আর্টিকুলার, আপনারা এটা বেশি পড়ার চেষ্টা করবেন কারণ এখানে আরো ইলাবোরেটলি এক্সট্রা আর্টিকুলার ম্যানিফেস্টেশন গুলা দেওয়া আছে আর কি। এখানে একটা ছবি দেখানো হয়েছে, দেখেন এক্সটেনসর সারফেস অফ দ্য ফোর আর্মে ডেভেলপ সাম নোডিউলস, দিস ইজ কল্ড রিউমাটয়েড নোডিউল। হ্যাঁ, রিউমাটয়েড নোডিউল ডেভেলপ করছে, দেখেন এক্সটেনসর সারফেস অফ দ্য ফোর আর্ম এবং অলিক্রিনন বার্সার উপরে রিউমাটয়েড নোডিউল ডেভেলপ করছে আর কি। এখানে আরেকটা দেখেন, একটা কিম্ভূত কিমাকার ছবি দেখা যাচ্ছে, এটা হচ্ছে এটাকে বলা হয় হচ্ছে DASH-28, ড্যাশ হচ্ছে ডিজিজ অ্যাক্টিভিটি স্কোরিং সিস্টেম। হ্যাঁ, একটা রিউমাটয়েড আর্থ্রাইটিস এর পেশেন্টের ডিজিজ সিভিয়ারিটি অ্যাসেসমেন্ট করার জন্য ইউজুয়ালি আমরা সাধারণত একটা ক্যালকুলেটর ইউজ করে থাকি, এটাকে বলা হয় হচ্ছে DASH-28 ক্যালকুলেটর। হ্যাঁ, ডিজিজ অ্যাক্টিভিটি স্কোরিং সিস্টেম আর কি, DASH-28, 28টা জয়েন্টের আমরা সাধারণত টেন্ডার টেন্ডার পয়েন্ট, সোলেন জয়েন্ট এই সমস্ত গুলো ক্যালকুলেশন করে এই নিচের সূত্রটার মাধ্যমে আমরা সাধারণত এটা বের করে থাকি। তো এখন ইউজুয়ালি এই DASH-28 ক্যালকুলেটর অ্যান্ড্রয়েড অ্যাপস যেগুলো আছে সেগুলোর মধ্যে DASH-28 ক্যালকুলেটর পাওয়া যায়। এত বড় সূত্র আপনাদের মনে রাখার দরকার নাই, আমরা যারা রিউমাটোলজিতে প্র্যাকটিস করি বা রিউমাটোলজি যখন রোগী দেখি তারা এই DASH-28টা ওই ক্যালকুলেটর ডাউনলোড করে ওখানে পয়েন্ট গুলাকে আমরা সাধারণত দিয়ে দিই আর কি।
ঠিক আছে, দিয়ে দিলে তখন আমাদের ওই স্কোরিংটা বের হয়ে যায় আর কি। হ্যাঁ, এই স্কোরিংটার উপর ভিত্তি করে আমরা সাধারণত ডিজিজকে মাইল্ড, মডারেট, সিভিয়ার এরকম হিসেবে ইয়ে করে থাকি আর কি। 3-এর নিচে থাকলে ইউজুয়ালি মাইল্ড ডিজিজ থাকে, হ্যাঁ 3 থেকে 5-এর ভিতরে থাকলে ইউজুয়ালি সাধারণত মডারেট, এবং 5-এর উপরে চলে গেলে ইউজুয়ালি সাধারণত সিভিয়ার ডিজিজ হয় আর কি। ঠিক আছে, এরপরে আসেন হচ্ছে ইম্পর্টেন্ট ম্যানেজমেন্ট অফ রিউমাটয়েড আর্থ্রাইটিস। হ্যাঁ, রিউমাটয়েড আর্থ্রাইটিস ডায়াগনোসিস করার পর ম্যানেজমেন্ট, এই একটা দেখেন যে ম্যানেজমেন্টের একটা পিরামিড আছে, এই পিরামিডের ছবিটা ডেভিডসনে আছে খুব সুন্দর করে। এই পিরামিডের একদম বেজে দেখেন, প্রথম ইউজুয়াল ট্রিটমেন্ট শুরু করা হয়েছে মিথোট্রেক্সেট এবং কর্টিকোস্টেরয়েড দিয়ে। যদি মিথোট্রেক্সেট এবং কর্টিকোস্টেরয়েডের কোনো কন্ট্রাইন্ডিকেশন না থাকে তাহলে ফার্স্ট ট্রিটমেন্ট শুরু করা হয়েছে মিথোট্রেক্সেট এবং কর্টিকোস্টেরয়েড। আপনারা জানেন যে মিথোট্রেক্সেট আমাদের মেইন ড্রাগ, ডিমার্ডের ভিতরে মেইন ড্রাগ হচ্ছে মিথোট্রেক্সেট। এই মিথোট্রেক্সেট দিয়ে আমরা ট্রিটমেন্ট শুরু করি এবং এই মিথোট্রেক্সেটের সাথে আমরা কর্টিকোস্টেরয়েডের একটু হেল্প নেই। এরপরে আমরা আস্তে আস্তে করে কম্বিনেশন অফ ডিএমআর করি, তারপরে অ্যান্টি টিএনএফ করি, তারপরে অ্যান্টি টিএনএফ এর সাথে আবার অন্য ইয়েগুলোও আমরা কম্বিনেশন করতে পারি। এবং এই দুই সাইডে দেখেন পিরামিডের দুই বর্ডার বরাবর ইন্ট্রামাস্কুলার ও ইন্ট্রাস্টেরয়েড আমাদের সাথে লাগে, এবং সাথে আমাদের এনএসআইড এবং অ্যানালজেসিক্স লাগে। অর্থাৎ এনএসআইডস, অ্যানালজেসিক্স, এর পাশাপাশি ইন্ট্রামাস্কুলার, ইন্ট্রাআর্টিকুলার স্টেরয়েড, তার সাথে হচ্ছে মিথোট্রেক্সেট, শুধু মিথোট্রেক্সেট হতে পারে অথবা কম্বিনেশন অফ আদার মিথোট্রেক্সেট সাথে সালফাসালাজিন, লুফ্রোনামাইড, এগুলার কম্বিনেশন আমরা করতে পারি। এগুলাতে কাজ না হলে আমরা অ্যান্টি টিএনএফ আলফাতে যাইতে পারি, এরপরেও কাজ না হলে আমরা এগুলার মধ্যেও আমরা অন্য যেগুলো IL-6 ইনহিবিটরস আছে, বি সেল ইনহিবিটর যেগুলো আছে সেগুলোর মধ্যে আমরা যেতে পারি আর কি। ঠিক আছে, রিউমাটয়েড আর্থ্রাইটিস ইন প্রেগনেন্সি, ইউজুয়ালি রিউমাটয়েড আর্থ্রাইটিস সাধারণত প্রেগনেন্সিতে সাধারণত রিমিশনে থাকে, কিন্তু আগের থেকে যদি তাদের রিউমাটয়েড আর্থ্রাইটিস থাকে কনসিভ করার জন্য মেথোট্রেক্সেট এবং লিউফ্রোনামাইড আমাদের বন্ধ রাখতে হবে 3 মান্থস বিফোর ট্রাইং টু কনসিভ। অ্যানালজেসিক বলতে গেলে এই সময়টাতে প্রেগনেন্সিতে প্যারাসিটামল ইজ দ্য বেস্ট চয়েস অফ অ্যানালজেসিক ডিউরিং প্রেগনেন্সি। ওরাল এনএসআইডি এবং কক্স টু ইনহিবিটরস ইউজুয়ালি সাধারণত ব্যবহার করা যাইতে পারে হচ্ছে সেকেন্ড ট্রাইমেস্টারে এবং আপ টু লাস্ট ট্রাইমেস্টারে, বিফোর ডেলিভারির 2-3 সপ্তাহ আগ পর্যন্ত আপনি ব্যবহার করতে পারেন এনএসআইডি, নাহলে লাস্ট পর্যন্ত ব্যবহার করলে আমাদের পেটেন্ডাক্টাস আর্টেরিওসাস একটা কমপ্লিকেশন হয়ে দাঁড়ায়। কর্টিকোস্টেরয়েডটা সেফ, আমরা প্রেগনেন্সিতে এটা ব্যবহার করতে পারি, প্রোভাইডেড দ্যাট এখানে যদি হাইপারটেনশন বা ডায়াবেটিস যদি না থাকে সেক্ষেত্রে কর্টিকোস্টেরয়েডটা আমরা প্রেগনেন্সিতে ইউজ করতে পারি আর কি। ডিমার্টের মধ্যে আমাদের এখানে সালফাসালাজিন, হাইড্রোক্সিক্লোরোকুইন, হ্যাঁ এই সমস্ত অ্যাজাথেপ্রিন এগুলা হচ্ছে সেফ ডিমার্ট। মিথোট্রেক্সেট কিন্তু প্রেগনেন্সিতে সেফ ড্রাগ না আর কি। আর যে সমস্ত ড্রাগ প্রেগনেন্সিতে আমাদের অ্যাভয়েড করতে হবে তার ভিতর উল্লেখযোগ্য হচ্ছে মিথোট্রেক্সেট, লিউফ্রোনামাইড, এই দুটো ড্রাগ আমরা ইউজুয়ালি কমনলি ব্যবহার করে থাকি। সাইক্লোফোস্পামাইড সাধারণত ব্যবহার করা হয় না রিউমাটয়েড আর্থ্রাইটিসের ট্রিটমেন্টে, তো মিথোট্রেক্সেট এবং লিউফ্রোনামাইডটা ইউজুয়ালি আমরা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি এবং এটা প্রেগনেন্সিতে আমরা অ্যাভয়েড করে যাব। প্রেগনেন্সিতে আমাদের চয়েস অফ ডিমার্ট হচ্ছে সালফাসালাজিন, হাইড্রোক্সিক্লোরোকুইন, অথবা যদি এরপরও এটাও যদি ইনটলারেবল হয় তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাজাথায়োপ্রিন ব্যবহার করতে পারি আর কি। ঠিক আছে, এবং সাধারণত মেথোট্রেক্সেট, লিউফ্রোনামাইড এগুলো সাধারণত হাইড্রোক্সিক্লোরোকুইন ইউজুয়ালি কন্ট্রাইন্ডিকেটেড থাকে আর কি। তারপর ডিজিজ সিভিয়ারিটি বেশি থাকে সেক্ষেত্রে হয়তো আমরা কিছু কিছু পেশেন্টের রিনিফিট রেশিও বিবেচনা করে এটা ব্যবহার করে থাকি, এবং বায়োলজিক্যাল যে থেরাপিগুলো যেগুলো আছে সেগুলো সেফটি ইন দ্য প্রেগনেন্সি এগুলো এখন পর্যন্ত বিস্তারিত জানা যায়নি। আমরা এই যে ড্রাগস গুলা ইউজ করি রিউমাটয়েড আর্থ্রাইটিস এর, এই ড্রাগস গুলা নিয়ে আমি আসলে আরেকদিন আপনাদের সাথে আলোচনা করব, কারণ এই রিউমাটয়েড আর্থ্রাইটিস এর যে ড্রাগস গুলো আমরা ব্যবহার করি সেই ড্রাগস গুলা অ্যাকচুয়ালি আমাদের অন্য আর্থ্রাইটিস এর ক্ষেত্রেও প্রয়োজন হয়। এই জন্য ড্রাগস গুলা সম্পর্কে বিস্তারিত আমি আরেকদিন আলোচনা করব, এবং রিউমাটয়েড আর্থ্রাইটিস এর কিছু ডিফর্মিটি হয় সেই ডিফর্মিটি গুলো আমরা প্রথম যখন ইন্ট্রোডাক্টরি ক্লাস আপনাদের ছিল সেই ইন্ট্রোডাক্টরি ক্লাসের মধ্যে কিন্তু আমি আপনাদেরকে ডিফর্মিটি গুলো দেখাইছিলাম যে কি কি ডিফর্মিটি হয়। হ্যাঁ, জয়েন্ট গুলাতে একটা ফিউজিফর্ম সোয়েলিং হয়, কোথাও বুটোনিয়ার ডিফর্মিটি হয়, সোয়ান নেক ডিফর্মিটি হয়, আনলার ডেভিয়েশন হয়। ঠিক আছে, দিস আর দ্য ইম্পর্টেন্ট ডিফর্মিটিস। তো আমরা আজকে রিউমাটয়েড আর্থ্রাইটিস এর এই পর্যন্তই থাকি, নেক্সট দিন আমরা একটু ডিফর্মিটি গুলো সম্পর্কে আরেকটু ডিটেইলস আলোচনা করব এবং টোটাল ট্রিট
ট্রিটমেন্টটা সম্পর্কে, ড্রাগস এবং ট্রিটমেন্টটা সম্পর্কে, আমি এই রিউমাটয়েড আর্থ্রাইটিস এর ড্রাগস এবং ট্রিটমেন্টটা সম্পর্কে এইখানে বিস্তারিত আলোচনা করব, এবং অন্য যে সমস্ত আর্থ্রাইটিস গুলো আছে সেই আর্থ্রাইটিস গুলোতে আর ড্রাগস সম্পর্কে খুব বেশি একটা আলোচনা করব না, ওই সমস্ত আর্থ্রাইটিস গুলোতে শুধু কি কি ড্রাগ ইউজ করতে পারি, কিভাবে ইউজ করতে পারি শুধু সেটা সম্পর্কে বলবো, সমস্ত ড্রাগের সাইড ইফেক্ট বা এই ড্রাগ গুলো আমরা কিভাবে ব্যবহার করব, কিভাবে মনিটরিং করব, সবকিছু আমরা এই রিউমাটয়েড আর্থ্রাইটিস এর নেক্সট ক্লাসটাতে আমরা ম্যানেজমেন্ট করব, ঠিক আছে? এবং রিউমাটয়েড আর্থ্রাইটিস এর নেক্সট ক্লাসে আমরা কিভাবে একটা পেশেন্টকে ডায়াগনোসিস থেকে শুরু করে কিভাবে আমরা ট্রিটমেন্টটা কন্টিনিউ করব সেটা সম্পর্কে আরো বিস্তারিত আমরা আরেকটা ক্লাস নিয়ে রিউমাটয়েড আর্থ্রাইটিসটা শেষ করব আর কি, ঠিক আছে? আজকের মতো এখানেই থাক, কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে করতে পারেন। কারো কোনো প্রশ্ন? হ্যাঁ, রিউমাটয়েড আর্থ্রাইটিস কিন্তু অলরেডি আপনাদেরকে আমি যতগুলো জিনিস পড়াইলাম অলরেডি মেজরিটি অফ দ্য থিংস হ্যাভ বিন টাচড ইন দ্য ইন্ট্রোডাক্টরি ক্লাস, ঠিক আছে? এই জন্য কিন্তু আমি আজকে একটু আপনাদের সাথে একটু ফাস্ট ফাস্ট মুভ করছি আর কি, হ্যাঁ, কারণ এর ভিতরে খালি ইম্পর্টেন্স ছিল যে এক্সট্রা আর্টিকুলার ম্যানিফেস্টেশন এবং ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া, এগুলো ছিল অতিরিক্ত কথাবার্তা, কিন্তু তাছাড়া ম্যাক্সিমাম কথাবার্তা কিন্তু আগে আলোচনা হয়েছে। হ্যাঁ বলেন, কি কি প্রশ্ন করতেছিলেন একটু বলেন। স্যার, ট্রিটমেন্টে যে সার্জারির একটা অপশন ছিল, ওটা কি নেক্সট দিন করাবেন? আসলে সার্জারির যে অপশনটা সেটা হচ্ছে কি, যখন কোন একটা জয়েন্টে ডিফর্মিটি ডেভেলপ করে থাকে সেক্ষেত্রে হয়তো আমাদেরকে জয়েন্ট রিপ্লেসমেন্ট থেরাপি করার প্রয়োজন হয়। একটু জাস্ট এ মিনিট, হ্যাঁ আমি একটু আপনার স্যার ফোন করছেন, একটু ইয়ে করে। হ্যাঁ, ইন্টারাপশন আসলে আমাদের রিমোটর আর্থ্রাইটিস এর আমরা ম্যানেজমেন্ট পার্টের ভিতরে আসলে সার্জারিটা খুব বেশি ইলাবোরেটলি ডিসকাশন করব না। হ্যাঁ, সার্জারিটা ধরেন যে এখানে কারো কোনো জয়েন্ট ডিফর্মিটি হয়েছে সেটাকে কারেকশন করতে হবে, কোনো জয়েন্ট রিপ্লেসমেন্ট করতে হবে, কোনো জয়েন্টে অ্যাডেশন হয়েছে সেই অ্যাডেশন রিপেয়ার করতে হবে, অথবা কোনো কোনো জায়গায় টেন্ডন রিলিজ করতে হবে বা ইয়ে রিলিজ করতে হবে। দিস এট দ্য পারপাস অফ অর্থোপেডিক্স। হ্যাঁ, এটা অর্থোপেডিক্স এর ইয়ে বেশি বেশি ইয়ে, আমাদেরকে শুধুমাত্র এই অপশন গুলো জানতে হবে যে আমরা যাতে এই পেশেন্টটাকে, পেশেন্টের যদি একটা নি জয়েন্ট স্টিফ হয়ে যায়, নি জয়েন্টের মুভমেন্ট করতে না পারে, সেক্ষেত্রে হয়তো নি জয়েন্টের রিপ্লেসমেন্ট যেমন লাগতে পারে রিউমাটয়েড আর্থ্রাইটিস এর ক্ষেত্রেও, এটা যদি আপনাদের মাথায় থাকে এবং আপনারা যাতে পেশেন্টটা ওই সময় অ্যাপ্রোপ্রিয়েটলি অর্থোপেডিশিয়ানের কাছে রেফার করতে পারেন, হ্যাঁ, সেই জন্য কিন্তু ওই সার্জারি ট্রিটমেন্ট অপশনটা আপনাদের এখানে বলা। হ্যাঁ, এই সার্জারি সম্পর্কে আমি কিন্তু বিস্তারিত আপনাদেরকে কিছু বলবো না। এই যে আপনারা ইয়েটা খেয়াল করলেন না বোধ হয়, আমার স্লাইডটা বোধ হয় লাস্ট স্লাইডটা খেয়াল করলেন না আপনি, তো এত সুন্দর একটা ডিভিশনের একটা ছক আমরা ইয়েতে দিছিলাম, ওই লাস্ট ছকটা আপনি যে পিরামিডটা আমি দেখাইলাম, পিরামিডটাতে কি দেখাইলাম দেখতে পাচ্ছেন কি আপনারা স্লাইড গুলা? এই যে পিরামিডের স্লাইডটা খেয়াল করেন, দেখেন পিরামিডের দুই বাহু বরাবর কি আছে, ইন্ট্রামাস্কুলার আর ইন্ট্রা আর্টিকুলার স্টেরয়েড, দেখতে পাচ্ছেন? তার মানে ওখানে ইন্ট্রা আর্টিকুলার স্টেরয়েড দেওয়া হয়, ঠিক আছে? এখন ইন্ট্রা আর্টিকুলার স্টেরয়েড, কোন স্টেরয়েড দেওয়া হয়, কিভাবে স্টেরয়েড দেওয়া হয়, এটা আমার একটা বিশাল আলোচনা একটা গ্রুপের মধ্যে, কোন জয়েন্টের মধ্যে কতটুকু স্টেরয়েড দিব, এটা যখন আপনি স্পেশালিস্ট হবেন তখন আপনি জানতে পারবেন যে এটা আসলে কার মধ্যে কতটুকু কি পরিমাণে স্টেরয়েড দিতে হবে না দিতে হবে। তবে এটা একটা ট্রিটমেন্ট অপশন, ইন্ট্রামাস্কুলার ইন্ট্রা আর্টিকুলার স্টেরয়েড, ঠিক আছে? ইন্ট্রা আর্টিকুলার স্টেরয়েড ইউজুয়ালি সাধারণত আমরা তখনই ব্যবহার করে থাকি যখন একটা সিঙ্গেল জয়েন্ট বেশি ইনভলভমেন্ট থাকে। হ্যাঁ, মাল্টিপল জয়েন্ট ইনভলভমেন্ট থাকলে ইউজুয়ালি আমাদের জন্য অসুবিধাজনক, সিঙ্গেল জয়েন্ট ইনভলভমেন্ট আছে রেসপন্স ঠিক একটা ভালো হচ্ছে না, তখন আমরা ওই জয়েন্টটাতে লোকালি স্টেরয়েড দেওয়ার চেষ্টা করি, সিস্টেমিক স্টেরয়েড থেকে লোকালি স্টেরয়েড দিলে সেটার সাইড ইফেক্ট তুলনামূলক অনেক কম হয় আর কি। আর কারো কোনো প্রশ্ন? এই ডায়াগনস্টিক ক্রাইটেরিয়াটা কিন্তু আপনারা খুব সুন্দর ভাবে মনে রাখবেন, হ্যাঁ, কারণ এই ডায়াগনস্টিক ক্রাইটেরিয়াটা কিন্তু আসে আপনাদের ফাইনাল প্রফেও, এই ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া লিখতে বলা হয় আর কি। হ্যাঁ, অনেকে আবার রিউমেটিক ফিভারের ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া এটার মধ্যে ঢুকায় রাখেন। হ্যাঁ, রিউমেটিক ফিভার এবং রিউমাটয়েড আর্থ্রাইটিস দুটো কিন্তু আলাদা জিনিস। হ্যাঁ, রিউমেটিক ফিভার ইজ এ ডিজিজ অফ জয়েন্ট, সরি, রিউমাটয়েড আর্থ্রাইটিস ইজ এ ডিজিজ অফ
জয়েন্টস যেটা কিন্তু যেটা একটা এক্সট্রা আর্টিকুলার ম্যানিফেস্টেশন কিন্তু আপনার কার্ডিয়াক ম্যানিফেস্টেশন আছে, ঠিক আছে। আর রিউমাটিক ফিভার হচ্ছে যে ডিজিজ অফ হার্ট যেটার একটা হচ্ছে আপনার আর্টিকুলার ম্যানিফেস্টেশন আছে। হ্যাঁ, এই দুইটা ডিজিজ সম্পর্কে কিন্তু আপনাদের ধারণা থাকতে হবে, যে রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং রিউমাটিক ফিভার। হ্যাঁ, দুইটা কিন্তু আলাদা জিনিস। রিউমাটিক ফিভার সাধারণত ডায়াগনোসিস করা হয় হচ্ছে জোন্স ক্রাইটেরিয়ার মাধ্যমে, রিউমাটয়েড আর্থ্রাইটিস ডায়াগনোসিস করা হয় হচ্ছে ইউজুয়ালি হচ্ছে এসিআর ইউলার ক্রাইটেরিয়ার মাধ্যমে আর কি, ঠিক আছে। আর কোনো প্রশ্ন? তাহলে নেক্সট দিন থেকে কি আমরা আমরা সরাসরি ক্লাস করবো, তাই তো? ইনশাল্লাহ স্যার, সরাসরি ক্লাস করবো স্যার। আচ্ছা, তাহলে নেক্সট ক্লাসটা আমরা তাহলে এরপরে ম্যানেজমেন্ট যেটা ডিসকাশন করব, সেটা আমরা একটু ড্রাগস গুলো নিয়ে আমাদের একটু আরেকটু আলোচনা করতে হবে, কারণ এই ড্রাগস গুলো আমরা হর হামেশা ইউজ করে থাকি এবং এই ড্রাগস গুলো কিভাবে সেফটি প্রোফাইল কিভাবে ইউজ করব, কতদিন পরে কোনটা দিব। হ্যাঁ, এখানে তো এই চার্টটা দেখে আপনারা এত বুঝতে পারবেন না, ঠিক আছে। ট্রিটমেন্টটা কিভাবে শুরু করব এটা আপনাদের জানতে হবে, কারণ রিউমাটয়েড আর্থ্রাইটিসের ট্রিটমেন্ট স্টার্ট করা বা রিউমাটয়েড আর্থ্রাইটিসের ট্রিটমেন্ট দিতে পারা এটা একজন এমবিবিএস ডক্টরের একটা হচ্ছে মাস্ট, যেটা জানতেই হবে। হ্যাঁ, যে ইনিশিয়াল ট্রিটমেন্টটা আপনি কিভাবে স্টার্ট করবেন আপনি, ঠিক আছে। তো আজকের মতো সবাইকে ধন্যবাদ, ওয়ালাইকুম আসসালাম।